আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর সকালবেলায় আমি ভাবছি যে বৃষ্টি হচ্ছে যেহেতু সকালবেলায় হয়তো স্কুলে যেতে পারবো না, এই জন্য ঘুমিয়ে থেকে গিয়েছি। পরে ঘুম থেকে উঠে দেখছি 8টা বেজে গিয়েছে, তারপর ছেলেকে নিয়ে যাওয়া হয়নি স্কুলে। তো আমি দেখতে আসছি যে আমাদের নিচটা যেহেতু পানি ভর্তি হয়ে যায় হয়েছে কিনা, কিন্তু আসলে হয়নি। আর আমার গাছগুলো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, কারণ একজন আমাকে কমেন্ট করেছে যে আপনার গাছগুলো দেখব। মেবি নিশাভাবি হতে পারে, আমি আইডিটা চিনছি না, কারণ একটা পার্সোনাল আইডি। তো ওই ভাবির জন্য আমি গাছগুলো একটু দেখে দিলাম, যে যে দেখতে পাচ্ছেন আমাদের আমার গাছগুলো। আর এই তো আমার গাছে একটা গোলাপ ফুটেছে আবারও, কিছুদিন আগে একটা হয়েছিল, তারপর আর একটি হয়েছে। তো ফুলটা কেটে দিব, কিন্তু মায়া লাগছে বলে আমি কাটতে পারছি না, কারণ একটা ফুল বেশি দিন রাখতে হয় না, নয়তো গাছের খাবার সে খেয়ে নাই। এর জন্য কয়েকদিন পরে ফুলটাকে কেটে ফেলে দিতে হয়, শুকানো পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। আর এই যে কিছু অ্যাডেনিয়ামের গাছ, যেহেতু আমি বাসা চেঞ্জ করবো সেহেতু আর টব বাড়াতে চাচ্ছি না, আর আমার ঘরে মাটিও নেই, কাজে অ্যাডেনিয়াম গাছগুলো আলাদাভাবে আমি লাগাতে পারছি না। আর মানি প্ল্যান্ট, বেলি ফুলের গাছ, আর এটা কিন্তু নেশাভাবেরই দেয়া গাছ ছিল। তো এটা যদি ভাবি যদি হয়ে থাকেন, তো ভাবি আপনার জন্য আমি আমার গাছগুলো দেখিয়ে দিলাম। কমেন্টে আবারও জানাবেন যে গাছগুলো আসলে দেখতে কেমন। বেশ হেলদি কিন্তু, এখানে আলো বাতাস বৃষ্টির পানি সব কিছু কিন্তু খুব ভালো মতো পাই, যার কারণে গাছগুলো আমার এখন হেলদি হয়েছে। ফুল ফুটুক বা না ফুটুক গাছগুলো কিন্তু অনেক হেলদি। আর বর্ষায় কিন্তু চারপাশ একদম সবুজে ভরপুর থাকে, খুব ভালো লাগে দেখতে। তো আজকে যেহেতু স্কুলে যাই নাই সেহেতু ধীরে সুস্থে আমি কাজ করব। আর আমি যেটা করব এখন, প্রথমেই এটা আমি ওভারনাইট চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো এই চিয়া সিডটা আমি আজকে খাবো। আমার ভিডিওগুলোতে দেখে থাকবেন যে আমি কুসুম গরম পানিতে লেবু দিয়ে খাই। তো এবার আমার নতুন অ্যাড হয়েছে যে আমি চিয়া সিড দিয়ে খাবো। অনেক আগে আমি চিয়া সিড কিনে রেখেছি, কিন্তু কখনো খাওয়া হতো না, তো এখন আমি আবার শুরু করছি। তো আমি এখন একটু পানি, কুসুম গরম পানি করব, মানে চিয়া সিডটাকে গরম করে ফেলবো, একদম ফুটিয়ে নিব না আমি। চিয়া সিড কিন্তু হেলথের জন্য খুবই ভালো, এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ত্বকের জন্য ভালো, আবার যারা ওয়েট লস করতে চান তাদের জন্য বেশ উপকারী। তবে আমার ওয়েট লসের জন্য না, আমি আমার হেলথের জন্য আমি খাচ্ছি। তো এখানে এক টুকরো লেবু চিপে দিব, এক টুকরো লেবুতে কিন্তু অনেকটাই টক হয়ে যায়, এখানে দুই তিন টুকরো প্রয়োজন নাই। আবার যারা বেশি টক খেতে পারেন তারা খেতে পারেন, প্রবলেম নেই। আর এখানে মধু দিলে দেওয়া যেতে পারে, কিন্তু ওই যে বললাম, বলি আমি সব সময় যে মধু যেহেতু পিওর না, সেহেতু মধুটা আমি এখানে স্কিপ করে দিই। আমার মধু ভয় লাগে খেতে, যে মধু যদি পিওর না হয় তাহলে কিন্তু চিনি খাওয়া হবে, সেহেতু ওটা আমি স্কিপ করেই রাখি। তো এটা আমার কুসুম গরম হয়ে গিয়েছে, আমি ফুটাইনি। তো এর মধ্যে আপনারা চিয়া সিডটা অনেক কিছুরই সাথে খেতে পারেন, কলার সাথে, দুধের সাথে, যে কোনো কিছুরই সাথে। আমি জাস্ট পানির সাথে খাবো, আর এটাকে আমি গিলে ফেলার চেষ্টা করব, কারণ এটা চিবিয়ে খাওয়ার মতো মানে সাহস আমার নেই। তবে মুখে যেটা পড়বে সেটা চিবিয়ে খেয়ে নেব। আর এখন আমি সাথে রুটিটাও বানিয়ে ফেলবো, এগুলো আর শেয়ার করছি না। তো আমার নাস্তা বানানোর কাজ হওয়ার সাথে সাথে কিন্তু আমি দুপুরে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি অলরেডি, সব কুটা বাছা রেডি করে নিচ্ছি। আর এখানে একটা ওল রান্না করব, আমার চাচি দিয়ে গিয়েছিলো, ওলটা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, অনেক দিন হয়ে গেল, তো ভাবছি ওটাকে আজকে রান্না করে ফেলবো। আর আমার ছেলের এক্সাম আছে, যার কারণে আমি নাস্তা করার সাথে সাথে এগুলো করে নিচ্ছি, নয়তো আমার আমি ফেল হয়ে যাবো আজকে রান্নাবান্নায়, কারণ ওকে একটার মধ্যে খাবারটা দিয়ে দিতে হবে আমাকে। তো আমি কোনো রান্নাবান্নাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ শেয়ার করতে গেলে কিন্তু রান্নাবান্না আমার দেরি হয়ে যেত, কুটা বাছা করে রেডি করে সব কিছু দেখানো আসলে পসিবল ছিল না। আর এখানে সবজিটা আমি তেলে দিয়ে নিয়েছি, এখানে আমার চিকেনটাও রান্না করা হয়ে গিয়েছে অলরেডি। আর এখন করব ওল দিয়ে, আলু দিয়ে, আর আমি কিছু চিকেনের টুকরা তুলে রেখেছি, সেটা দিয়ে এর মধ্যে দিয়ে রান্না করব। আর ঢ্যাঁড়স ভাজা করব, ঢ্যাঁড়স ভাজাটার প্রয়োজন ছিল না আজকে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল, ওলটাও নষ্ট হয়ে যাচ্ছিল, এর জন্যে আজকে এগুলো রান্নাবান্না করলাম আমি। আর এখানে আমার ভাত হয়ে গিয়েছে, এখন আমি আমার ছেলেকে ভাত বেড়ে দিয়ে দেব, তারপরে আমি বাকি কাজকর্ম সব কিছু ধীরে সুস্থে গুছিয়ে নেব।
সেই তো আমার ছেলের ভাত দিয়ে দিয়েছি, এখন আমি টেনশন মুক্ত, টেনশন ফ্রি হয়ে আমি বাকি কাজকর্মগুলো ধীরে সুস্থে গুছিয়ে করতে পারবো। আর যেদিন আমার ছেলের এক্সাম থাকে সেদিন আমার এরকমই পাড়াপাড়ি লেগে যায়, নাস্তা করার সাথে সাথে আমাকে এগুলো গুছিয়ে করতে হয়। তো ওকে খাবারটা দিয়ে ওকে পাঠিয়ে কিন্তু আমি কিচেন টিচেন এগুলো পরিষ্কার করেছি, তো সব কিছু গুছানো আমার কমপ্লিট, মুছামুছি করে নিয়েছি। আর আমি আপনাদেরকে দেখাই যে আমার রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা তো চিকেন, চিকেনটা আমি বেড়ে নিয়েছি অন্য পাত্রে। আর এই তো কালকের মাছ ছিল, তো সে মাছ। আর সবজি, সবজি তো এর আগে শেয়ার করলাম আমি, এটা মিক্সড সবজি। এই সবজিটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর ওল দিয়ে আলু দিয়ে মাংসগুলো রান্না করেছি যেটা সেটা, আর ঢ্যাঁড়স ভাজা। তো এই দুটা তরকারি আমি আজকের জন্য না কালকের জন্য, তো আজকে যতটা আমি কষ্ট করে এগুলো করলাম কালকের জন্য আমার কিন্তু সুবিধা হবে। কালকে আমি অল্প কিছু রান্না করলেই হয়ে যাবে, যদি এই সবজিগুলো সব আমি খাবো, আমার ছেলে খাবে না। তো দুপুরের পর আমি আর কোনো কিছু শেয়ার করিনি, খাওয়া দাওয়া আর কি শেয়ার করবো। আর এখন সন্ধ্যার, সন্ধ্যার স্ন্যাক্স তৈরি করতে চলে এসেছি আমি। তো আমার কাছে মানে এখন ছোট দিন হয়ে গিয়েছে, তো সব কিছু গুছিয়ে দেখানো সম্ভব হয় না। তো এখানে আমি চিকেন ফ্রাই করছি, চিকেনগুলোকে আমি সাধারণ যে সব মশলা আছে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, আর হচ্ছে চালের গুঁড়া আর ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি। তো বর্ষার দিনে সন্ধ্যার সময় এই স্ন্যাক্সগুলো, মুখরোচক স্ন্যাক্সগুলো কিন্তু অনেক মজা লাগে খেতে, আর পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। তো আমি সিম্পলভাবে এগুলো করেছি, অত ঝামেলা করে করিনি। চিকেনের যে ব্রেস্টের অংশগুলো থাকে সেগুলো দিয়ে আমি মাঝে মধ্যে হয় পাকোড়া না হয় এভাবে ফ্রাই কোনো একটা কোনো কিছু আমি আমার ছেলেদেরকে করে দিই, তো অনেক টেস্টি আর ইয়াম্মি ছিল। আমি রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এটাই ছিল আমার আজকের একটা সাধারণ ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।